بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليصل رحمه، ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. رواه البخاري ومسلم. আজকে এই দর্শে দিয়াফা মেহমানদারি মেজবানি করা, মেহমানদারি করা, কেউ যদি বাইরে থেকে আসে তার আতিথ্য করা, এ বিষয়ে আলোচনা। আর তারহীব ও তারহীব থেকে কয়েকটি হাদিস। প্রথম যে হাদিসটি পাঠ করলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর, আখেরাতের দিনের উপর, সে যেন তার মেহমানকে সম্মান করে, কৃপণতা করবেন না, যথাসাধ্য বিধিবিধান আসছে, খাবো কেউ বাইরে থেকে আসলে কদর করা দরকার। আপনারা যদি আসছে সুজন আসে দিতে আছে, মক্কা থেকে আসলো, বারাকা, খুশি হবে, মেহমানকে খাওয়ালে কমে না, আত্মীয় স্বজনকে খাওয়ালে কমে না, যে খেলে কমে না। আমরা অপচয় করার কারণে আমাদের নিজেকের মধ্যে বরকত হয় না, অপচয় করে বেশি, কিন্তু খেলে যেটুকু প্রয়োজন কমবে না, নিজে কাপড় টাপড় পরিধান করবেন কমবে না, ওয়াহতিক নেট ব্যাট ব্যবহার করে ওয়াহতিক পয়সা নষ্ট হচ্ছে, আরও কত কিছু, অথবা বড়াই করার জন্য বড় পার্টি, বড় সিন্ডিমিন্ডি করে বাংলাদেশ করে না, দেখল অপচয়। নিজ ক্ষমতা বা নিজের তৌফিক সামর্থ্য অনুযায়ী মানুষ ব্যয় করবে, অতিরিক্ত করবে না। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ওয়াশরাব, অথবা কুলু ওয়াশরাবু ওয়াতাসাদ্দাকু ফি গায়রি সারাফিন ওয়ালা মাখিলা, তোমরা খাও পান করো, ইন ওয়াল্লাসুম, আর কাপড় পরিধান করো, কিন্তু অপচয় করো না, আর বড়ত্ব প্রকাশ করো না। দুইটা জিনিস, মাখিলা মানে কি তাকাব্বুর, আর সারাফ মানে ইসরাফ, কারণ অপচয় করলে বরকত কমবে, আর বড়ত্ব প্রকাশের জন্য করলেও বরকত কমবে, বড়ত্ব মুশকিল। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, সে যেন তার মেহমানের কদর করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, সে যেন আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখে, দুনিয়ার যেন সব কেটে দিবে না। কিছু মানুষ এরকম আস্তফর, অথবা মনে মনে হালকা কোনো কথা হয়েছে, কথা কাটাকাটি হয় না মানুষ, হবেই, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে হবে না, কিন্তু দোষ কোনটা, ওইটা ভিতরে বদ্ধমূল করে রাখা, এটা হলো দোষ। বড় জোর তিন দিন থাকবে, এরপরে খালা দুই মিনিট পরিষ্কার করবে। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের সময় নির্ধারণ করেছেন, তোমার ভাইয়ের সাথে তুমি সম্পর্ক ত্যাগ অবস্থায় থাকতে পারো তিন দিন, এর থেকে বেশি না। লা ইয়াহিলু লিল মুসলিমি আন ইয়াহজুর আখাহু ফাওকা থালাসি লাইয়াল, তিন রাতের অধিক, তিন দিনের অধিক তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ত্যাগী অবস্থায় থাকা তোমার জন্য জায়েজ না। তাই কিছু কথা কাটাকাটি হয়ে গেলে, একটা কিছু হয়ে গেলে একটু সময় লাগে চাপ দিতে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিনের সময় দিয়েছেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপর থেকে নির্দেশ স্বাভাবিক হবেই, কেউ বলবে না, কেউ বলতে পারবে না আমার কারোর সাথে ঝগড়া হয় না, হবেই, যদি আপনার মধ্যে স্পিড থাকে হবে ঝগড়া, কিন্তু নিয়ন্ত্রণের
রাখবো আমরা, কারণ আমাদের মধ্যে রাগ মজুদ। যদি কারোর মধ্যে রাগ না থাকে তাহলে সে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। বিজা ইমানদার, বিজা বিজা বিড়া। কেউ কেউ আছে দেখবেন ওই যে কথিত দাওয়াতি প্রতিষ্ঠান, ওরা কারোর সাথে লড়াই বড়াই করে না। আও ভাই নমাজ পড়ো, এই সাহ, এই জন্য তারা সবার কাছেই ভালো। ইহুদের কাছেও ভালো, নাসারার কাছেও ভালো, মুসলমানের কাছে, মুশিক মাবে মুশিক, নাস্তিকদের কাছেও কাছে ভালো, কিছু বলবে না, আল্লাহ কইস সাহ। কিন্তু এরকম না, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিল মারুফও করতেন, নাহি আনিল মুনকারও করতেন। সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বারণ করবে, দুইটা মূল। শুধু আপনি ভাই এটা করেন এটা করেন, আপনারা কেউ কিছু বলেন আনতেন মমতাজ মাশাআল্লাহ রাজুল। তো কোনো এক ব্যক্তি সম্পর্কে জানি আমাদের সেন্টারে, ভালোই জয় ভালো। কারণটা কি? তার মধ্যে প্রতিরোধ ক্ষমতা নেই, অথবা নাহি আনিল মুনকারের দিক কম। সবাই যাবো না, হ্যাঁ হ্যাঁ না না, একটা কথা হলো না। তো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখাটা ওয়াজিব। কিছু হয়ে যায় সবর, কিন্তু এ কারণ যে একদম কেটে দিবে না, আল্লাহ আমাদেরকে মাফ করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ইমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, সে যেন ভালো বলে, ভালো কথা বলে, আর না হয় চুপ থাকে। কত সুন্দর, বুঝতে পারছেন? সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। ওই যে আমি কোনো এক বইয়ে পড়েছিলাম আমি ছোটোবেলা ইংলিশ, থিঙ্ক বিফোর ইউ টেল, মানে কথা বলার আগে তুমি চিন্তা করো। আসলে তো ওইটা ওরা বলা হয় ইংলিশ যদি হয় খুব কদর, হ্যাঁ ইংলিশ কোনো বিজ্ঞানী কথা বলে আমার খুব কদর, তোমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইসব কথা থেকে ওরা চয়ন করে ঠিক না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ইমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর, সে যেন ভালো কথা বলে কিংবা চুপ থাকে। আল্লাহ এরপরে হাদিস, মেহমানদারি অনুচ্ছেদ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখাল আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, বললেন আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, আমি তো সংবাদ পেয়েছি, আমি কি সংবাদ পাইনি যে তুমি রাত্রি জাগরণ করো আর দিনে সিয়াম পালন করো? সুবহানাল্লাহ, মানে বোঝা যাচ্ছে সব সময় আর কি দাঁড়াবে, রাতে তাকুমুল লাইল, কিয়ামুল লাইল করেন, তাহাজ্জুদের সালাত লম্বা আমাদের মতো না, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, বুঝতে পারছো? আগেকার যুগে সাহাবায়ে কারাম দিয়ে ওরা এসার পর খাবার খেয়ে, মানে এসার পরেই শুয়ে পড়তেন, স্টেজ করতেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসার সালাতের পরে কথা বলা অপছন্দ করতেন। আমাদের বর্তমান সময়ে পাল্টে গেছে, তবে দিনই দুরুস এগুলা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের যেসব দর্শ কোরআন সবই দেখলেন, অথবা স্বাভাবিক দর্শ কোরআন ছাড়াও মহাদারা বকৃতা ইত্যাদি সবই আমাদের এই সেন্টারে বেশিরভাগ এসব সলাতক্য, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ইচ্ছা বলেন যেসব দর্শ হচ্ছে কিছু না কিছু তো মানুষ ফায়দা হবে, মানুষের উপকার হবে। কিছু লোক আছে হিংসা, কি বলবো, মানুষের বিলায় বিলায় প্রতি সপ্তাহে বিলায় বিলায় যাওয়া, শত শত মানুষ হয় এক 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 দর্শে, এটা আল্লাহর নিয়ামত আমাদের জন্য। আল্লাহুম্মা লাকাল হামদ। অমুক জায়গায় আজকে দেখেন 4-5টা দর্শ আমাদের, এটা নিয়ামত। হয়তো কোনো কোনো জায়গায় খাবার দেওয়া হবে, কোনো জায়গায় খাবার দেওয়া হবে না, সব জায়গায় খাবার আছে নাকি আজকে? দু এক জায়গায় হয়তো খাবার নেই, বেশিরভাগ খাবার, এটা আল্লাহর ফতল রক্ষা। অবশ্য অবশ্যই এর দ্বারা বেশি উপকৃত না হোক, মানুষ কিছু না কিছু উপকৃত হবে, তার প্রভাব পড়বেই, আকীদা বিশ্বাস ঠিক হবেই ইনশাআল্লাহ, আমলের ইসলাম হবেই আর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যদি এইসব ভিলায় বা এইসব বাসায় বাসায় যদি দর্শ না হতো,
আপনি হিসাব করে দেখেন কয়জন আসে সেন্টারে, খুব কম সংখ্যক লোক আসে, কিন্তু বিলাই বিলাই দর্শন বড়। যদি না হতো তাহলে ওদের কি অবস্থা হতো? হয়তো শুধু তাস খেলতো না, পাত্তা খেলতো না, এড়িয়ে খেলত। এ এত প্রভাব পড়ছে, আল্লাহ এই যে ফাহাদ বিলাল, এইসব ছেলেরা আমার মনে হচ্ছে সঙ্গবদ্ধ। মাশা আল্লাহ, দাওয়াতি কাজ খুব ভালো, মসজিদ এখন তারা নিজেরা কালেকশন করে মিস্ত্রির মাইকটা এগুলো সব সুন্দর করেছে, খুব সুন্দর নিজেরা কালেকশন করে। ওই গরিবেরা বলে দিয়ার লোকজন বলছে সেদিন উস্তাদ আমি 2,300 টাকা তারা কালেকশন করেছে। পরে আরেকজন নাকি এখানকার লোক, ও বলে আমি সে 700 রিয়াল দিয়েছি ওই মাইকিং এগুলা ঠিক করার জন্য। আল্লাহ আল্লাহর প্রতি ব্যয় করলে কমে না, দেখবেন ওরা কামাই করছে, মনটাও ফ্রেশ। আমি এটা আপনাদের জন্য উৎসাহব্যঞ্জক, গত 2 বছর আগে কয়েকটা ছেলে ওই বিলা হজে গেছে আরামার দিন। আচ্ছা, যারা বলে দিয়ে কাজ করে ক্লিনার, ওরাই তো সাধারণত আমরা মনে করি করি সাধারণত, কারণ ওরা ওদের বেতনও কম, 400-500-600 এরকম হয়তো তো পারছে আর কি। রোডে কাজ করে সারাদিন, এর মধ্যে থেকে হয়তো কিছু আছে হিসাবে দেয় না, ওগুলোর মধ্যে বরকত হয়ে থাকে। আসলে দেখুন হিসেব করে কীরকম কাজ, রোড গার্ডে কাজ, ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক কাজ করে, ঠিক কি না? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বললাম আরো বাড়তি, আমার কাছে অনেক ব্যক্তি কয়েকজনকে কিছু পয়সা 500 করে জনপ্রতি দেওয়ার জন্য বলেছে, গরিব দেখে দেওয়া এদের এই হবে। ওর মনে হয় 11 জন কতজন, সে নিজে আর কি 11 জনের জিম্মা নিয়েছে 1,000, আর মানে পয়সা যেমন 4,000 দেওয়ার জনপ্রতি, আরও 500 রিয়াল দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য। এখন যেই নেবে সেই ওর পক্ষ থেকে হজ আদায় করছে আর কি, তার পয়সা সে বহন। আমি খুঁজে খুঁজে পাচ্ছি পাচ্ছি না বাংলাদেশ আলহামদুলিল্লাহ, 2-1 জন যেমন লুবি, তো যাদের লুব আমি জিজ্ঞেস করি কী অবস্থা আলাদা কামাই, এরকম পাওয়া গেছে দেইনি, বাস্তবতা দেখে দিয়ে, কারণ এটা আমাকে আমানত করেছে। আবার কোন জায়গায় বলেন আরাফায় অবস্থা কী হবে? আমি এদেরকে জিজ্ঞেস করলাম, আমার সবসময় যাই, বলছে উস্তাদ আমরা সবাই ভালো কামাই করি, আমাদের দরকার নেই। আমাকে তো আমার তো হৃদয় কাড়ে নিয়েছে কোথায় বলে, আমি বললাম তোমার তো ও মনে হয় দরকার, বলে আমাদের কেউ লাগবে। পরে আমি আরও 2 দিন জিজ্ঞেস করলাম, না উস্তাদ আমরা ভালোই কামাই করি। দেখেন আসল জিনিস ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাব ওয়ালাকিনাল গিনা গিনান নাফস, বেশি সম্পদ হলে মানুষ ধন হয় না, ধনী হয় না, মনের ধনের কারণেই মানুষ কি হয় ধনী হয়। তো আমরা সবাই এ থেকে শিক্ষা, আমি তো আর তাদের ওখানে বলিনি, জানি না বলেছি কিনা জানি না, কিন্তু আমি এই দর্শকগুলিতে বলি এদের শিক্ষা আমাদের, মন রাখবেন বড়, কারণ আপনার যত মন বড় হবে আপনার তওয়াক্কুল থেকে একমাত্র আল্লাহর জাতির উপর, ওমাই তওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর জাতির উপর তওয়াক্কুল রাখবে আল্লাহই তার জন্য যথেষ্ট। ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রিজিকের পথ বের করে দিবেন, রিজিক কি জাতির উপর, যেমন বিপদে পড়েছে বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ পাক বের করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাকে কল্পনাতীত রিজিক আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ, এটাই বাস্তবে। আপনি আল্লাহকে ডাকুন, দেখবেন আপনার মনও প্রশান্ত, রূপ থেকেও মুক্তি, যত মন ভালো রূপ থেকে মুক্তি, বেশিরভাগ রূপ মনের কারণেই হয়। ডাক্তারকে জিজ্ঞেস করুন দেখবেন, ডাক্তার কি জানে আমরা এদিন দিয়ে বুঝি, আল্লাহ বিদিক্রিল্লাহ তৎমাইন রূপ, আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ ওয়াহিয়াল কলব, যদি মন ঠিক হয় সারা শরীর ঠিক, আর যদি মনও ঠিক সারা শরীরও ঠিক। একটু দেখবেন আপনার বিষণ্ণ অবস্থা চিন্তা, দেখবেন সারা শরীর কাজও অলস, কাজও করতে পারছেন না, আরেকজন কিছু বলে হয় না, সব
আল্লাহ আমাদের সব সকলের হেফাজত করুন, আমাদের সকলের মন আল্লাহ পাক ফ্রেশ করে দিন, আর আমাদের সকলের মনকে যেন আল্লাহ পাক তার দিনের উপর প্রতিষ্ঠিত থাকেন রাখেন, আর দিনের উপর পরিচালিত রাখেন। আচ্ছা, আব্দুল্লাহ বিন আমর নাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমি তো সংবাদ পেয়েছি তুমি এরকম কিয়ামুল লাইল করো আর সিয়াম দিনে সিয়াম রাখো। তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, না তো আল্লাহ রাসূল বললেন, ফালা তাফআল, এরকম করো না। তার বোঝা গেল যে প্রত্যেক দিন এরকম করো। বলছেন কি, কুম ওয়া নাম, ধ্যান রাখো, মানে কিয়ামুল লাইল করো আর ঘুমাও। তাই বোঝা গেল উনি হয়তো সারা রাত জাগ্রত থাকতেন। নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও ঘুমাও, কিয়ামুল লাইল করো আর ঘুমাও, এটা কার সুন্নাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই সকল আম্বিয়া কেরামের সুন্নাহ। আর এটাই আল্লাহর নিদর্শন। কিরকম? ومن آياته منامكم بالليل والنهار, আল্লাহর নিদর্শনাবলীর হতে একটা হলো তোমরা রাত্রে দিনে ঘুমাও, এটা আল্লাহর একটা নিদর্শন। তো ঘুমাবে, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আমি তোমাদের ঘুমকে আরামদায়ক করেছি। একদিন যদি ঘুম না হয় কি অবস্থা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যদি কারো অনিদ্রা রোগ দেখা দেয় মুশকিল, যার বুক করেও হয় না, ট্যাবলেট খেয়েও হয় না। এখানে একটা লোক ছিল, অনেক আগে ঘুম আসতো বলে কয়েক মাস ধরে তার ঘুম আসেনি, ডাক্তারের কাছে যায় আমার। পরে আমি বললাম, আমরা সব চিন্তা চিন্তা বাদ দিত, সুফ রব্বুল আলামিনের উপর তোমার মধ্যে একটা কিছু আছে, আল্লাহর দিকে রুজু করো, ঘুম আসবে ইনশাআল্লাহ, ট্যাবলেটের জরুরত নেই। আল্লাহকে তোমার তোমার চিকিৎসা করাবার যেটা কাজ ওটা তুমি করালে, বাকি কার উপর নির্ভর? আল্লাহর উপর। আচ্ছা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন আমরকে বললাম, কিয়ামুল লাইল করো, ঘুমাও। তো এর দ্বারা আপনারা কি বুঝলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওই যে বলা হয় 40 বছর যাবৎ এশার উজু দিয়ে ফজর নামাজ পড়েছেন, বলে কিনা? আপনারা কি বলেন, এটা সত্য হবে না মিথ্যা? স্বাভাবিক বুঝে আসে, কারণ এটা তো নবীর তরিকা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাতে ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন আমাদেরকে, এই সাহাবীকে, আমাদেরকে, ঘুমাও আর কিয়ামুল লাইল করো। তো আপনি কি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করেছেন? এটা বিশ্বাসযোগ্য না, কারণ আবু হানিফার যুগে রাহমাতুল্লাহ আলাইহি সবাই জানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন, রাত্রি জাগরণ করতেন, নওম করতেন, ঘুমাতেন, সাহাবায়ে কেরাম এরকম করতেন, তবে তাবিন এরকম করতেন, আর ইমাম আবু হানিফা এসে ঘুম নাই, না হতে পারে, এটা একটা মিথ্যা। যেন যারা উল্লেখ করে তারা বলে কিলা কিলা, মানে বলা হয়, এটা একটা কথা হলো দলিল। আমি দেখেছি কোনো কোনো কিতাব আছে কিলা, কিলার কোনো স্তর নাই, একদম লাস্টে বলা হয়, এটা একটা দলিল হলো। আল্লাহ হেদায়েত দিন আমাদেরকে বুঝার তৌফিক। তো আমাদের সকলের জন্য যে কাজ তা হবে এগুয়েমি যেন আমরা না করি, অনেক এগুয়ে যা বলেছে তাই শুনছে। হ্যাঁ, আরেকটা দিক খেয়াল রাখতে হবে, আমি একটা আমল করছি কি একজন এসে বললো এটা ঠিক না, তো আপনাকে যাচাই করতে হবে, যাচাই না, যাচাই ছাড়া যদি সবই হালাল ও হুজুর বলে দিয়ে হালাল এরকম হলে হবে নাকি? না, চাচাই বাছাই করতে হবে, খাবার খান চাচাই বাছাই করে, কোন জায়গায় ভালো হোটেল মজুদ হা দা, বাংলাদেশ হোটেল হলেই হয় না, আছে কি না? অনেকে বাংলাদেশ খাবার ভালো পায়, হ্যাঁ ওই যে এখানে একটা হোটেল ছিল বুঝছেন, যারা রান্না করে সিগারেট খায়, আর সিগারেটের শুক্র ওই ইয়েতে পড়তো পাতিলায়, আমাকে একজন আমাদের আমার ছাত্রই বলেছে,
ও বর্তমানে হ্যাঁ নেই, বাংলাদেশ ছুটিতে আছে, সে নিজে দিয়েছে বুঝছি। আর সবসময় এরকম বুঝুন তো, এবারে ভালো লাগে না খারাপ লাগে? তো আমরা এটা বুঝি যে কেউ এরকম অবস্থা দেখবে, আবার গাম পুজছে, গাম এরকম মুচ্ছে, আবার এরকম একদিন দেখলে দ্বিতীয় দিন মন চাইবে ওখানে যেতে? দ্বিতীয় নম্বর খাবার কোন জায়গায় স্বাদ বেশি, কোন জায়গায় কম, ওইটাও দেখি আমরা, ওইটাও দেখি, এটাও দেখি, সবই দেখি আলহামদুলিল্লাহ, এটা দেখো। আর দিন সম্পর্কে একটু যাচাই করলে মুশকিল হয়ে পড়ে, দুনিয়াদারিতে এক নম্বর, আর দিনই ক্ষেত্রে অল্লাহ মুশকিল, অল্লাহ মুল্লাগো মুশকিল, ঠিক কিনা? মুশকিল না ভি মুশকিল, কোটি কোটি মানুষ মুসলমান, দশজন পনেরো জন নিয়ে ছোড়া কত কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন, একটু যাচাই করুন, আপনি আপনার একা কোনো অসুবিধা নেই, কিন্তু দশজন মানুষকে নিয়ে চলবেন এতে হবে কষ্ট, পঞ্চাশ জন নিয়ে যান উমরা কষ্ট। এ কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ওই মুমিন আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস, যে লোকজনকে নিয়ে চলে সে ওই মুমিন থেকে অনেক উত্তম, যে লোকজনের সাথে মিলেমিশে থাকে না। যে মুমিন লোকজনের সাথে মিলেমিশে থাকে আর তাদের দেয়া কষ্ট সহ্য করে, সে ওই মুমিন থেকে অনেক ভালো, যে মুমিন মুসলমানদের সাথে লোকজনের সাথে মিলেমিশে থাকে না আর তাদের দেয়া কষ্ট সহ্য করে না। আল্লাহ আমাদের তৌফিক দিন। তো এই গেল একটা দিক, কিছু আলোচনা না করলে হয় না, মানুষ বুঝে না, বলবে চল্লিশ দিন দেব, চল্লিশ বছর এমা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি এসার উজু দিয়ে ফজর করেছে, তো কুম ওয়ানাম, আবার কি বলেছেন, সুম ওয়া আফতির, তুমি রোজা রাখো, সিয়াম পালন করো আর রোজা ভঙ্গ করো, শুধু ধারাবাহিক রাখবে না, এরকম করবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে বলেছেন সুবহানাল্লাহ, কারণ ফা ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, কারণ তোমার শরীরে তোমার হক আছে, তোমার উপর তোমার শরীরের হক আছে, ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার চোখের হক আছে, ওয়া ইন্না লিজাওরিকা আলাইকা হাক্কান, তোমার উপর তোমার মেহমানের হক আছে। এই হলো চ্যাপ্টারের সাথে সম্পর্কিত এই একটা, বাকি আজকে শুনলেন তো, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে। লাস্টে বলেছেন আতি কুল্লাযি হাক্কাল হাক্কা, অতএব তুমি প্রত্যেক হকদারের হক আদায় করো ইনশাআল্লাহ। কত শুনতাম, তাহলে মেহমানের হক আছে কিনা? তুমি শুধু তসবিহ দিবে বসো, আর অনেকটা আছে ভেলকি বাজ, এক তো এরকম করো ঠিক না, তুমি অনেকটা ভেলকি বাজি শুধু হই হুই হই হু করে জিকির করা, হই জুই করে জিকির করা, চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করা, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে মিলেমিশে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলী ওয়া সাহবিহি আজমাইন, জুড়ে জুড়ে যেরকম জিকির করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত না, কথা বুঝছেন? এই জন্য আমরা এরকম করি না, দেশে গিয়ে এরকম করবো না, আলাদা কয়েকজন মিলিয়ে খতম পড়ায় আর কয়েকজন মিলিয়ে দরুদ পড়ায়, কেউ সেদিন আমাকে বললো কেউ কেউ বসে মিলাদ করে, কেউ কেউ দাঁড়িয়ে মিলাদ করে, আছে না, একটাও ঠিক নেই, সব গলত, কেউ গালি দিক আর যাই দিক অসুবিধা কি, আমাদেরকে দেখতে হবে কাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এইগুলো একটা আব্দুল্লাহ বিন আমর বিন আস হাদিস থেকে আমরা অনেক কিছু জানলাম, আর এর মধ্যে থেকে একটা হলো মেহমানের হক তুমি আদায় করো। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার কাছে ফেরেশতারা আসলেন, সাথে সাথে ওখানে গিয়ে এইজিল সামিন মোটা গরু বাচ্চা একটা জবাই করে কিকির করে আলাদা করে নিয়ে আসবেন, বেশি স্পষ্ট কারণ মেহমান এসেছেন এখন, কেউ হয়তো বলতে পারে না আগে থেকে ছিল এই জন্য তাড়াতাড়ি নিয়ে এসছেন, আল্লাহ মানে দ্রুত কাজ করেছেন আর কি। ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস আমাদের মতো নাকি, দেখেন কোথেকে কোথায় আসলেন,
আর কিরকম ইসমাইলকে আর হাজরকে ওখানে রেখে গেলেন, সুবহানাল্লাহ, আলাইহিমাসসালাম, আলাইহিমুসসালাম, তাদের মতো ত্যাগ আমরা করতে পারবো? দুনিয়া একদিকে আর ইব্রাহিম আলাইহিসসালাম, এই ইব্রাহিম আলাইহিসসালাম কাবাও নির্মাণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক তাকে, ঠিক কিনা? তুমি কি নির্মাণ করো, এখন যাও কাবা নির্মাণ করবে। তার কাছে যখন ফেরেশতা গুলো আসেন, হাল আতাকা হাদীসুদ দাইফ ইব্রাহিম আল মুকরিম, ইয়াসের সাথে সাথে খাবা, আরে আমার এখানে আমি ঘটনা উদ্দেশ্য না, দেখবেন ইব্রাহিম আলী ইসলাম নিজেই আতিথ্য করেছেন, মেজবানি করেছেন, মেহমানদারি করেছেন, বুঝতে পারছেন, খাবার খাইয়েছেন। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান আসছে তাদের কদর করতেন। দেখবেন পরে হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اني مجهول, এক ব্যক্তি আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল, আমি ক্লান্ত, শান্ত, আমি কষ্টে পতিত, আমি ভুকা ইত্যাদি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فارسل الى بعض نسائه فقالت لا والذي بعثك بالحق ما عندي الا ما, ওই মেহমান এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পাঠালেন সংবাদ, তার কোনো এক স্ত্রীর কাছে কিছু আছে কি? তিনি বললেন, আল্লাহর কসম, যিনি আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন, রসুল বানিয়ে পাঠিয়েছেন, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন, ওই আল্লাহর কসম খেয়ে বলছি আমার ঘরে কিছুই নেই পানি ছাড়া। কি বলেন আপনারা, আপনার ঘরে পানি আছে, খাবার আছে, চাউল মুরগি সব আছে, ফ্রি আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া একদিকে আর নবী একদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মধ্যে কোনো ইখতিলাফ আছে? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পানি ছাড়া কিছুই নেই, আর আমাদের দিনে এখানে দেখেন আমি এখানে বসলে কত পানি নেই, সব জায়গায় পানি, নিচে পানি, খাবার দাবার সব মজুদ, আমরা সকাল থেকে এখন পর্যন্ত সবাই খেয়েছি, কেউ এখানে ভুখে আছেন নাকি? সকালে খায়নি? যদি কেউ বলে না খায়নি, আমি এখন বিরিয়ানি খাবো, সবাই খেয়েছেন, আল্লাহ দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে নাই কিছুই নাই, বলেন পানি নেই, আচ্ছা বলছেন, তারপর আরেক স্ত্রীর কাছে পড়ালেন একজন আরেকজন, فقالت مثل ذلك حتى قلنا كلهن مثل ذلك, উনিও এরকম বলেন আমার ঘরে কিছু নেই পানি ছাড়া, এমনকি সব স্ত্রীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই বললেন আমাদের কাছে কিছুই নেই পানি ছাড়া। আল্লাহ, তখন ওই যে মেহমান এসেছেন গরিব ভুকা বেশি স্পষ্ট মজবুর কষ্ট কষ্টের মধ্যে আছি, সব মনের দেশ আমি ভুকা নাঙ্গা ইত্যাদি আয়না গরিব মিসকিন সব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইউদিফু হাদিহি আল-লাইলা রাহিমাহুল্লাহ, আজকের এই রাত এই মেহমানের কদর কে করবে, মেহমানের আতিথ্য কে করবে, যে করবে আল্লাহ তার উপর রহম করবে, দুয়া দিন আল্লাহ রাসূল সম্মান। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাবেন না, হাদিসটি শুনেন, ফানতালাকা বিহি ইলা রাহলি, তিনি তার এই মেহমানকে নিয়ে গেলেন তার বাড়িতে, গিয়ে বললেন তার স্ত্রীকে, হাল ইন্দাকি শাইউন, তোমার কাছে কি কিছু আছে? তিনি বললেন, লা ইল্লা কুত সিবিয়ানি, না আমার কাছে কিছুই নেই, তুমি বাচ্চাদের খাবার, আর কুত বুঝেন তো, ও বাচ্চাদের খাবার কোনোরকম চলে, হাত কুত। তাহলে তারা উভয় স্বামী স্ত্রীর নেই, শুধু বাচ্চাদের খাবার আছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
তো তিনি বললেন ফাআল্লিহিম বিশাইইন ফাইদা আরাদুল আশা ফাউইমিহিম, তুমি তাদেরকে নিয়ে একটা কিছু নিয়ে খেলাধুলা করতে দাও, খেলাধুলা করতে দাও, আর যখন তারা বলবে খাওয়া দাও রাত্রে তখন নাউইমিহিম তাদেরকে ঘুমিয়ে মানে ঘুম পাড়িয়ে দাও, যখন তারা বলবে খাওয়া তখন ঘুম পাড়িয়ে দাও। যখন আমাদের মেহমান আসবেন তখন তুমি বাতি নিভিয়ে দিবে। আর আগের জমানা তো এরকম ছিল না ভাই, এখনো বাংলাদেশ বিভিন্ন জায়গায় নাই, কারণ থাকলেও নেই, আছে না, বুঝি বলছেন আর কি করবে, তুমি বাতি নিবিয়ে তুমি তাকে দেখাবে আমরা যেমন খাচ্ছি, তারা নিজেরা খাবে বাচ্চাদের খাবার, আর কি হয় বাচ্চাদের খাবার হয় তো আল্লাহ আলম জানি না, কি আছে ছিল বলছেন বাতি নিবিয়ে দিবে আর তাকে দেখাবে আমরা খাচ্ছি। এবারে ফাইদা আহওয়া লিহা লিয়াকুল ফাকুমি লিসরাজ, অন্য রওয়ায়াতে বলছেন হাত্তা তুতফি, যখন তিনি খাবার জন্য খাবার খেতে লাগবেন তখন তুমি বাতি নিভিয়ে দিবে ওই আগেরটাই। আর ওতে বোঝা গেল ওই সময় নিভিয়ে দিবে আর আমরা তো হচ্ছে খাবার খাবো, তো তুমি তাকে দেখাবে যে আমরা খাচ্ছি আর তিনিও খাচ্ছেন। আসলে কিন্তু যদি তিনজনে যদি খায় বেশি স্পষ্ট, একটা পর্দার বিধান নাজিল হওয়ার আগে বেশি স্পষ্ট। আচ্ছা যদি খা তিনজনে যদি খান তোর খাবারটা কী হবে, একজনের পেট ভরবে না তো আর দুইজন কী অবস্থা, আবার এই লোকটি হচ্ছে ভুকা ক্ষুধার্ত বেশি স্পষ্ট। ফাকাদু ওয়া আকালা আদ-দাইফ ওয়া বাতা তাওয়িয়াইন, তো এই অবস্থা করে তারা মেহমানকে খাওয়ালেন আর তাদের নিজেদের পেটকে খালি রাখেন। বুঝতে পারছি পেটে পেটে তাদের পেটকে জড়িয়ে দিলেন, বুঝলেন পেটের খাবার বলতে কিছুই নাই। ফালাম্মা আসবাহা গাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, যখন সকাল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। فقال قد عجب الله من صنيعكما بضيفكما, আল্লাহ তোমরা যে তোমাদের মেহমানের সাথে যে আচরণ করেছো এই আচরণ দেখে আল্লাহ পাক খুব খুশি হয়েছে, আল্লাহর কাছে খুব ভালো লেগেছে। زاد في روايه অন্য রিওয়ায়াতে আছে فنزلت هذه الايه ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه, তারা এমন ওইসব নেক লোকজন এমন আনসার সাহাবাদের কথা উল্লেখ হয়েছে, والذين تبوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة, ترى يمون ورتت مهاجرين ذلك এ তো ভালো পান, যারা তাদের কাছে হিজরত করে এসছে আনসার সাহাবা তারা তাদেরকে খুব বেশি ভালো পান। লাস্টে এই অংশ وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, তারা নিজেরা ভুকা থাকলেও নিজেদের উপর অন্যকে তারা অগ্রাধিকার দেয়। আর আমরা কি বলবো আগে খাই বাবা তারপরে দেখি, এটা না আমরা আমাদের অবস্থা আগে নিজে খাই পরে। আর সাহাবায়ে কেরাম এই দেখলেন একটা নজির, এই একজন সাধারণ সাহাবি রাদিয়াল্লাহু আনহু আনসারী, তিনি কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে এনে নিজে খেলেন না, তার স্ত্রীও খেলো না, এমনিভাবে তার বাচ্চাদেরকেও খাওয়ালেন না, বলেন কারণ কি ইনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। আর এছাড়া এক তো নবীর দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেছেন রহিমাহুল্লাহ, দুই নম্বর আল্লাহ পাক তার সানে এই আয়াত নাযিল করল সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে। ফানাজালাত
هذه لا এখানে উল্লেখ করছেন رواه البخاري وغيره لا رواه مسلم وغيره কিন্তু এখানে হাসি আছে আমি দেখেছি কালকে সহিহ বুখারীতেও মওজুদ সহিহ বুখারীতেও মওজুদ সহিহ বুখারী 4889 নম্বর হাদিস এটা আরো আছে অন্যান্য জায়গায় উল্লেখ আছে তো এই হাদিসের মধ্যে কোনো গড়বড় নাই যেহেতু বুখারী মুসলিমের হাদিস তো মেহমানদারি মেহমানদের হক আদায় করা এটা জরুরি তবে নিজ সামর্থ্য অনুযায়ী তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু যে ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের দিনের উপর সেজন্য তার মেহমানের কদর করে আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আচ্ছা যদি কারো ঘুম আসে একটু দাঁড়ান যাদের ঘুম আসছে দাঁড়ান আর বসে জায়গা পড়লাম হাদিস এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুম্মার দিন যদি কারো ঘুম আসে তাহলে সেজন্য জায়গা পাল্টে কিন্তু ঘুমানো ঠিক নাই এত সুন্দর হাদিস অর্থাৎ এইসব দর্শে যদি ঘুম আসে তো কোনো কোনো সবাব বলেছেন তার মানে এটা শয়তানের কাজ শয়তান চায় না আপনি ইলম অর্জন করতে বুঝতে পারছেন আর এইসব দর্শ যেগুলো এগুলো সহজ তো কঠিন কিছু না একটা ঘটনা পেশ করলাম এর থেকে আরও কিছু এবারে তারপরে ঘুম আসে তাহলে বোঝা গেল মুশকিল করলাম জিনিস এখন ঘুমাবেন না একটু পরে খাবার টাবার খায় যাবেন পাশা ওখানে গিয়ে ঘুমান আচ্ছা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান এই অধ্যায় থেকে আজকে এতটুকু আলোচনা করলাম যথেষ্ট ইনশাআল্লাহ আর আগামী সপ্তাহে আরও আলোচনা আসে আসছে মেহমানদের হক সম্পর্কে কয়েকদিন তার হক কতদিন খাওয়াবেন ইত্যাদি পরে আসছে অতএব এ বিষয়ে আপনি আর সলভ করবেন না প্রশ্ন করবেন না এ বিষয়ে প্রশ্ন করবেন অন্য বিষয়ে আজকে প্রশ্ন দর্শ শেষের পরে আল্লাহ আমাদেরকে সবাইকে ইলম অর্জন করার তৌফিক দান করুন আমাদের সংস্কৃতি বাড়িয়ে দিন জ্ঞান বাড়িয়ে দিন এবং জ্ঞান প্রচার করার তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিনের দায়ীদের অন্তর্ভুক্ত করো দিনের দাওয়াতি কাজ হক প্রচার করার তৌফিক আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দাও জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন